نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকে যে আলোচনা করা হবে সে আলোচনা হলো এই যে আমল করিলে শত্রু আপনাকে দেখলে পলায়ন করিবে অর্থাৎ সে আপনার যত বড় শত্রু হোক না কেন আপনার সামনে যখন সে দাঁড়াবে আপনাকে দেখলে সে অন্য রাস্তা দিয়ে চলে যাবে এই আমলটি করা দরকার আছে না নাই সুতরাং এই ছোট্ট একটি আমল যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন একটি গুণবাচক নাম রয়েছে ইয়া হাফিজ যে আল্লাহ তাআলা নামটা রয়েছে ইয়া হাফিজ এই নামটি যে রয়েছে এই নামটি যদি যখনই আপনি সময় পাবেন তখন যদি পড়তে থাকেন ইয়া হাফিজ যখনই আপনি সময় পাবেন তখনই আপনি ইয়া হাফিজ নামটি পাঠ করবেন যখন শত্রুকে দেখবেন তখনও আপনি ইয়া হাফিজ নামটি পাঠ করবেন আর যদি আপনি এই আমলটি করতে পারেন এই আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের আপনার শত্রু যত বড় কঠিন হোক যত বড়ই হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন ইয়া হাফিজ এই নামটি যখন আপনি যখন সময় পাবেন ইয়া খালিক নামটিও আপনি সবসময় পড়তে পারেন ইয়া আলিম নামটিও আপনি পড়তে পারেন ইয়া হাফিজ নামটিও আপনি পড়তে পারেন তাহলে যখন সময় পাবেন তখনই পড়বেন এর দ্বারা আপনার এলেম বৃদ্ধি পাবেন আপনার জ্ঞান বৃদ্ধি পাবেন আর ইয়া হাফিজ নামটি যদি আপনি পাঠ করেন তাহলে শত্রু আপনার কাছ থেকে পলায়ন করিবে সেজন্য এই আমলটি করার প্রয়োজন আছে না নাই বলুন আপনার যত বড় শত্রু থাকুক সেজন্য আমি বলবো আমার প্রাণের ভাইরা আমার প্রাণের বোনেরা আপনারা যখনই সময় পাবেন একটা তাসবিহ সূরা হাতে রাখবেন তাসবিহ সূরা না রাখলে হাতের কর রয়েছে ইয়া হাফিজ হাতের করও লাগবে না আপনি শুধু কন্টিনিউ পড়তে থাকেন যখনই সব ইয়া হাফিজ এই নামটি যদি আমরা যখনই সময় পাবো যখনই ফাঁক পাবো এখন আমি একজনের সাথে কথা বলতেছি বেহুদা কথা এটা বাদ দিয়ে আসতাম ফিরুল্লাহ পাঠ করে ইয়া হাফিজ নামটি পাঠ করব আপনার শত্রু আপনার কাছে যত বড় কঠিন হোক না কেন যত বড় শক্তিশালী হোক না কেন আপনাকে দেখলে ইনশাআল্লাহ পলায়ন করবে সে অন্য রাস্তা দিয়ে চলে যাবে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইয়া হাফিজ নামের এই আমলটি করার তৌফিক দান করেন ও আখিরি দামান আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন যারা নাকি হ্যাঁ সবার কাছে একটা অনুরোধ রইল যারা নাকি অবশ্যই যদি আপনি উপকৃত হন একটা কমেন্ট জানাবেন যে হুজুর বা ভাই আপনার এই আমলটি করে আমি খুব ফলপ্রসূত হয়েছে আর যদি না হয়ে থাকেন সেটাও জানাবেন আর যদি দেখেন যে এই চ্যানেলে যতগুলো আপনার প্রতিবেদন বা যতগুলো অনুষ্ঠান যতগুলো আলোচনা আপনার কাছে ভালো লেগেছে তাহলে অবশ্যই সাথে থাকবেন আর সাথে থাকতে কী করতে হয় সেটা আপনারা ভালোভাবে জানেন আর যদি ভালো না লাগে তাহলে সেটা আপনাদের একটি যাই হোক সকলে সুস্থতা সকলের মঙ্গল কামনা করেই আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ